দর্শক, আজকে 15ই সেপ্টেম্বর। আজকে আমি এই মুহূর্তে আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক, তো দর্শক, আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ, রসুন এবং আদাগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। দাদা কেমন আছেন? জি আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন? জি। তো আজকে তো 15ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর রবিবার। আজকে এখন প্রায় সন্ধ্যা টাইম। তো আজকের বাজারে কেমন চলতেছে দাম? জি, আজকের বাজারের দাম গত দুই তিন তিন দিন আগের থেকে আজকের বাজার 5-7 টাকা কম। আজকে কম? জি জি জি। মানে দাম আমরা দেখতেছি ইদানিং বৃহস্পতিবার যে বাজার ছিল, শুক্রবারের দিন ইন্ডিয়ান একটা ঘোষণা পাওয়া গেছে, যেটা হচ্ছিল ইন্ডিয়ান সরকারের 40% ডিউটি ছিল। এই ডিউটিটা শুক্রবার দিন জানা গেছে যে 20% কমাইছে, কেউ 40% কমাইছে। এর উপরে মানে বাজারটা গত শনিবার ইন্ডিয়ান বর্ডার যেসব মাল আছে, কোনো বর্ডার দিয়ে কোনো মাল ক্রসিং হয়নি, মানে সঠিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বা দিল্লি থেকে কাস্টমার অফিসারে ওদের চিঠি না আসা পর্যন্ত কোনো কিছু করতে পারে না। এখন শোনা যাচ্ছে যে 20% মানে কমাইছে। 20% কমালে বাংলাদেশের বাজারে 10-12 টাকা কমে যাবে। মানে 20% যদি ট্যাক্সটা কমায় তাহলে 8-10 টাকা কমবে। জি, $550 ন্যাপেটের 20% যে ডিউটিটা ছিল ভারতবর্ষের, সেই ভারতবর্ষের ডিউটিটা 20% কমালে আমাদের দেশে 10-12 টাকা কমে যাবে। 10-12 টাকা কমতে পারে। তো আজকের বাজারে আমরা দেখতেছি এখানে দেশি পেঁয়াজ আছে, এইগুলো কত করে আজকে? জি, আমাদের দেশি পেঁয়াজ যাই আছে এগুলো এখন 90-95 টাকা পর্যন্ত চলছে। এইটা আজকে চলছে 90-95 টাকা। এইটা এরপরে রসুন কত করে আজকে? রসুন, দেশি রসুন চলতে যেটা ফরদপুরের মাল, এটা হলো 88-90 টাকা। 188-90 টাকা। আর নাটোর যেটা, সেটা হচ্ছিল 95-98 টাকা পর্যন্ত। 200 টাকা পর্যন্ত নাটোরের একটা কোয়ালিটি ভালো, অনেক নাটোর কোয়ালিটি ভালো, টাইট বেশি এই কারণে। এই কারণে। আর আদা কত করে? এটা চায়না আদা, চায়না বিক্রি হচ্ছিল 200 টাকা। এইটা 200 কেজি 200 টাকা। হ্যাঁ, এটা লায়মেনি গুড ফার্মা, এগুলো 200 টাকা, 205 টাকা পর্যন্ত আছে বাজার। 5 টাকা। আর ইন্ডিয়ান কেরলা আছে, এটা বিক্রি হচ্ছিল 90-95 টাকা। 90-95। আর বার্মা আছে, ওটা হলো 100 টাকায় ধরা চলে, 102-105 টাকা এরকম এরকমের চলতেছে। তো দেশি ইন্ডিয়ান প্রেস নাই, পাকিস্তান, চায়না, তুরস্ক এসব জাহাজ দু একদিনের মধ্যে হয়তো লাগার সম্ভাবনা আছে। যদি লাগে এই মালগুলো আনলোড হলে পরে বাজার আরেকটু নিয়ন্ত্রণে আসতে পারে, মানে কিছুটা কমতে পারে, কিছুটা কমতে পারে। যে বাজারটা চায়না বা পাকিস্তান এগুলোর দাম ছিল, পাকিস্তান ছিল 88-90 টাকা, এটা আসলে পরে আবার 80-82 টাকায় চলে আসবে। 80-82 টাকা, 80-82 চলে আসবে। মিশর যেটা, এটা 70-80-70 চলে আসবে। চায়না 60-62 টাকায় চলে আসবে এরকম। আর ইন্ডিয়ান যেটা 100 টাকা ছিল বাজার, 102 টাকা বা 2 টাকা কম, এই বাজারটা এখন ইন্ডিয়ান বাজার চলে আসবে 88-90 টাকা। যেহেতু ওই 20% কমের কারণে 10-11 টাকা টলে ইয়ে কমবে, কেজি কমবে, তাহলে দেশি পেঁয়াজের দামও তো কমবে অটোমেটিক। হ্যাঁ, অটোমেটিক, আলটিমেটলি দেশের দাম অলরেডি কমে গেছে, মাল ঢোকে নাই, বাতাস লাগছে, বাতাসে 10 টাকা কমে গেছে, যেটা বাতাসের কারণে কমছে। হ্যাঁ, 88-100 টাকা ছিল, এখন 90-95 চলে আসছে, কিনা বেচাই নাই। আর আজ 3 দিন বৃষ্টি, এই বৃষ্টির কারণে কাস্টমার কম আছে, দোকানদারি করতে পারতেছে না, তারপরে মাল টুকটাক যাই কেনা বাজছে, 93-94-95 টাকা কিনা বাজাচ্ছে। এরপরও আমরা দেখি যে যখন তারপর চায়নাটা ঢুকলি পরে ইন্ডিয়ান বর্ডারে, আজকে যদি মাল ক্রসিং হয়, ক্রসিং করে মাল ঢুকা ধরলি পরে, তখন বাজার আরো 2-4-5 টাকা কমে যেতে পারে, আরো 2-5 টাকা। হ্যাঁ, এই আলটিমেটলি বাজার কমে যাবে, কেউ ঠকাইতে পারবে না। হ্যাঁ, এরপরও আমরা দেখি যখন দাম কিছুটা কমে তখন কাস্টমার আসে না একবারে, কারণ মনে করে যে আরো কিছু দাম কমতে পারে, এই জন্য যে 10 বস্তা নেবে সে 5-3 বস্তা নিয়ে চলে যায়। যদি আরো কমে, মানে প্রতিদিনের তাই নাই? জি জি, প্রতিদিনের তাই নাই। এখন 20% যদি কমায় আরো 2-3 দিন লাগতে পারে আসতে, তখন আরো কিছু কমতে পারে, আরো কমতে পারে। এর জন্য মানুষের আতঙ্ক, ভয় থাকে যে এক বস্তা পেঁয়াজের দাম হলো 8,000 টাকা, 5 বস্তা পেঁয়াজ নিয়ে 40,000 টাকা দাম হয়, এরপর যদি আমার যা নিয়ে যায় লসই করতে হয়, এই যে যায় দুটো নিয়ে চলে যায়, কালকে এসে আবার নিবারে পরে নেবে। এই কারণে আমাদের দেশের পাইকারা এরকমই হয়ে গেছে। পাকিস্তানি পেঁয়াজের আমদানি একবারে কম, এখন কম মানে আগে শিফটে যে জাহাজগুলো আসছে এগুলো মালগুলো অলরেডি বেচা কেনা শেষ হয়ে গেছে, এখন কোনো মার্কেটেই বাংলাদেশে কোনো মুকামে মাল নাই। যদি থাকে, হয়তো ব্যালেন্স কেরোজ মাল থাকতো তাহলে তাই, তাছাড়া নতুন করে শিফট লাগলে আনলোড হলে বাজার আবার একটু বোঝা যাবে, আরেকটু বোঝা যাবে। ওই দাম থাকবে না, যেটা 90 ছিল, 92 ছিল, এখন চলে আসবে 80-82 টাকায় চলে আসবে, 80-82 টাকা। জি জি জি, এখন বাজার পেঁয়াজের বাজার। তারপরে হচ্ছিল আমাদের দেশে এখন বৃষ্টিবাদল চলতেছে, সামনে যারা মুড়িকাটা মালটা লাগাবে, এই মুড়িকাটা পেস্টটা যখন আর 3 মাস পর উঠবে, তখন আবার বাজার বিজির দেশের নিয়ন্ত্রণে চলবে, তখন আমাদের ভারতীয় মাল না হলেও চলবে,
বা অন্য কোনো কান্ট্রির মালই লাগবে না, তখন দেশি পেজে আমাদের বাজার নিয়ন্ত্রণ করবে আগামী 3 মাস। 3 মাস ডিসেম্বরের পরে? জি জি ডিসেম্বর মাসের পরে। না না, এটা হচ্ছিল সেপ্টেম্বর চলতেছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর পরে মাল উঠে যাবে। ডিসেম্বরের পরে আসবে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাস আমাদের দেশি মালে মুড়ি কাটে, যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়। না হয় তাহলে দেশি এবার প্রচুর পেঁয়াজ লাগাচ্ছে, এটা কৃষকদের আমরা উৎসাহ দিছি, কৃষকদের হেল্প করছি, যার কারণে প্রচুর পেঁয়াজ লাগাচ্ছে। আর এই পরিমাণ লাগানোর জন্য আমাদের দেশে যেরকম গত এই বছরে 2024-এ যে 2টা ঈদ প্রায় 6টা মাস দেশি মাল চালাই দিছে, ভারতের পেঁয়াজ বন্ধ ছিল মার্চ মাস পর্যন্ত তো বন্ধ ছিল, 6টা মাস আমাদের দেশের যে কৃষকরা যে একটা উপহার দিছে আমাদের দেশে বাংলাদেশের জন্য, যেটা ভাষায় বর্ণনা করা যায় না, 2টা ঈদ আমাদের কোনো দেশে পেঁয়াজ লাগে নাই, 6টা মাস দেশি পেঁয়াজ দিয়ে 2টা ঈদ দেশি পেঁয়াজ দিয়ে চলে গেছে। তা আমাদের দেশের ব্যবসায়ীরা বা সরকার যদি কৃষকদের উৎসাহ দেয়, কৃষকদের হেল্প করে, তাহলে আমাদের দেশে পেঁয়াজ উৎপন্ন হয়। বাইরে দেশের দিকে আর তাকাতে হবে না, তাকাতে হলে যৎসময় মাঝে মাঝে মধ্যে কিছু লাগে সীমিত, এখন যে রকমের দরকার ওই রকমের দরকার হবে, দরকার হবে না। যে আমাদের 3 মাসে যে আমরা যেটুকু কৃষকদের হেল্প করতেছি, কৃষকরা বেশ জন্মাচ্ছে, যে 2 বিঘে আছে তার আরো 2 বিঘে জমি আছে কিন্তু লাগানোর সামর্থ্য নাই, 2 বিঘে বেশ জমিতে গেলে পরে অন্তত 1.5 লক্ষ টাকা লাগে, কিন্তু তার 1.5 লক্ষ টাকা আর 2 বিঘে যে আর 1.5 লক্ষ টাকা নাই, সেই সহযোগিতা আমরা ব্যবসাতে আমরা কিছু ব্যবসা তাদের হেল্প করি, তারা লাগাইতে পারে, এই সুযোগটা তাদের দিছি, তারা ফের জন্মাবে, অনেক সুবিধা করে দেবে। আমাদের দেশের যত কৃষকদের হেল্প করবে, কৃষকরা তত উৎসাহ করে মাল জন্মাবে, তখন দাম বাজার রেটেই চলবে, কম বেচারা বাড়বে না, তখন আমাদের কৃষক দেশি মাল। এই যে আরেকটু কথা দাদা, ওই যে এখন ওই যে ভ্যাট কমানোর কারণে কি মানে হাটের বাজারে আমদানিটা বেশি, যে অনেকে জানতে পারছে? ভ্যাট কমানোর কারণে হাটের যে মাল আমদানি আছে, বৃষ্টির জন্য 3 দিন তো বৃষ্টির জন্য হাটের অনুভব করা যাচ্ছে ওঠে না। আর আমরা যে কথা বলছি আমরা হাটে মাল আমদানি কম হচ্ছে কি জন্য, বৃষ্টির কারণে, বৃষ্টির কারণে, তারপর বাজার একটু কমছে, এরপরে ওয়েদার ভালো হলে হাটে আবার আমদানি শুরু হয়ে যাবে, আরো হবে। আর দেশে যারা স্টক রাখছে বা বড় বড় গৃহস্থরাতে মাল আছে, এই মালগুলো এখন বৃষ্টিপাতের জন্য মাল পচন ধরে যাবে, কারণ যে যত পারে তাড়াতাড়ি বেঁচে উঠবে, এখন বিক্রি করাটাই উত্তম, কারণ বিক্রি করাটা বেচবেও তারা, তারা আমাদের সঙ্গে সাথে শুনেছে, এখন বেঁচে বলবে, এখন চাঙে মাল ধরে যাচ্ছে, এই মাল ধরে গেলে পরে মাল থাকবে না, এই জন্য আমরা বস্তায় দেখছি 2 দিন 3 দিন 5 দিন থাকলে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট, এই জন্য মালটা বেঁচে উঠবে সবাই, আর দামও কমবে, বিক্রি হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে, আর ইন্ডিয়ান মাল আমদানি হয়ে যাবে। ইন্ডিয়ান মাল আপনার আর দিন দশকের মধ্যে ভারতীয় যে সাউথ বেলরি যে মালটা, এইটা উঠে গেলে পরে বাজার আরো ভালো হয়ে যাবে, তখন ওই দেশি মালের চাহিদাটা কমে যাবে, ওই মালটা দেশি রূপান্তর মাল দেশির মতন খাই যাবে। ঠিক আছে দাদা, ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ওকে।